ঠাকুর গুলোর দাম কেমন আছে? সুন্দর মুখশ্রী সব ঠাকুর একদম রাজলক্ষ্মীর মতো কিন্তু সেজে গেছে। নানা চোখের কাজ করা হয়েছে, বিভিন্ন দেখো লক্ষ্মীনারায়ণের সব কালেকশন। আর কিন্তু দুদিন বাকি লক্ষ্মী পুজোর, আর আজকে কিন্তু তাই চলে এসেছিল কুমারটুলিতে, দেখবো মাটির লক্ষ্মীর কালেকশন এবছর কেমন রয়েছে, যতটা পারবো তোমাদেরকে প্রাইস আপডেটও দিয়ে দেবো। আর যারা পিতলের লক্ষ্মীর কালেকশন চাইছো, চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। চলো এখন তোমাদেরকে দেখাবো হলো মাটির লক্ষ্মী ঠাকুরের কালেকশন, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। চলে এসেছি কিন্তু একদম গলিতে, আর দেখতেই পাচ্ছো ভিতরে ঢুকতেই কিন্তু ঠাকুরের যে সমস্ত সরঞ্জাম লাগে, যে চাঁদ ফুলগুলো মাথার পিছনে যে আমরা দিয়ে থাকি, এগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাই, দেখো সব কিন্তু একদম রাজকীয় সাজে রয়েছে। ঠাকুরগুলো কিন্তু স্টার্টিং হয়েছিল 400 থেকে, এবার সাইজ বাড়লে কিন্তু দামটাও বাড়বে। বিভিন্ন সব কালেকশন রয়েছে, স্টার্টিং কিন্তু 1000 থেকে রয়েছে এই একদম বড় বড় কালেকশনগুলো যেগুলো দেখছো। ভীষণ কিন্তু সুন্দর সুন্দর মুখশ্রী রয়েছে, জাস্ট দেখে নাও এখানে জাস্ট কালেকশনগুলো দেখো, ভীষণ কিন্তু সব সুন্দর সুন্দর কালেকশনগুলো, সমস্তই কিন্তু কাঠামোর। আর এই টাইপের ঠাকুরগুলো কিন্তু তোমরা 2000 দিয়ে মোটামুটি স্টার্ট পাবে। আর যারা সরায় এরকম লক্ষ্মী পুজো করো, এগুলো কিন্তু রয়েছে দেখতে পারো, সব ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে। সরার লক্ষ্মীগুলো স্টার্ট রয়েছে কিন্তু 200 টাকা থেকে, সরা যেমন বড় হবে দামটা কিন্তু তেমনই হবে। এই ছোটগুলো একদম দাম কেমন আছে কাকু? ছোট্টটা রয়েছে কিন্তু 250 টাকা, আর একটু বড়গুলো? আচ্ছা বড়গুলো 350-400 দিয়ে কিন্তু স্টার্ট রয়েছে। জাস্ট ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, ভীষণ কিন্তু সুন্দর সুন্দর মুখশ্রী সব ঠাকুর রয়েছে, জাস্ট লুকগুলো দেখে নাও। আর সবই কিন্তু মোটামুটি কাঠামোর, তোমাদের একদম সামনে দিয়ে মুখশ্রীটা দেখিয়ে দিই। দেখো মুকুটের কাজও কিন্তু ভীষণ সুন্দর করে করা হয়েছে, সঙ্গে বুক পাটার কাজটাও তো দেখতে পাচ্ছ, সব কিন্তু শাড়িগুলোও কিন্তু সুন্দরভাবে রেডি করা রয়েছে, আর দুদিকে কিন্তু এরকম ছালর টাইপের রয়েছে, পরপর কিন্তু এই ঠাকুরগুলোই রয়েছে। ঠাকুরগুলো কিন্তু সব 1000 দাম যাচ্ছে। এই ভিতরে তোমাদেরকে জাস্ট ঠাকুরগুলো দেখাচ্ছি, দেখো কতটা যে সুন্দর, ভীষণ ভীষণ কিন্তু সুন্দর প্রত্যেকটা ঠাকুরই। বেনারসি সাজে সজ্জিত মা, আর সঙ্গে মুকুটের কাজ তোমরা দেখতেই পাচ্ছ, এক একটা কিন্তু এক এক রকম ভাবে কাস্টমাইজ করা হয়েছে ঠাকুরগুলোকে। এগুলো সব কিন্তু 7000 দিয়ে স্টার্ট রয়েছে, যেমন তোমরা নিতে চাইবে তেমন কিন্তু দামটাও পড়বে। আমাকে জিজ্ঞাসা করো পিছনের চাল পটের ব্যাপারে, এই যে সোলার সব চাল পট গুলো রয়েছে, তোমরা কিন্তু এসে দেখতে পারো। 100 থেকে একদম ছোট্ট শুরু রয়েছে, 200-500 এর মধ্যে কিন্তু এগুলো অনেক কালেকশন রয়েছে, আর বড় চাইলে কিন্তু তার দামটা আলাদা পড়বে। টুলিতে ঢুকতেই কিন্তু তোমরা প্রত্যেকটা ডেকোরেশনের দোকানও পেয়ে যাবে। ছিল মোহন মাসি রুদ্রপালের স্টুডিও ঠাকুর, দেখো লক্ষ্মী ঠাকুরটার কাজটা করা হয়েছে, দেখো যেমন সুন্দর মুখশ্রী মায়ের টানা চোখের কাজ করা হয়েছে। আর দেখতে তো পাচ্ছ এই লাল পেরে সাদা শাড়ির উপরে রয়েছে মা, দেখো পুরো লুকটা জাস্ট দেখে নাও। পাশেও কিন্তু পরপর এরম ভাবে কিন্তু ঠাকুরের সব কাজ করা হয়েছে, প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুরের যদি তোমার চোখ গুলো দেখো, ছোট ঠাকুরগুলো রয়েছে একদম, যারা মিনি ঠাকুর পছন্দ করো এইগুলো কিন্তু এসে দেখতে পারো। ঠাকুমের দাম কেমন আছে এগুলো? এগুলো 250, আর ওপরের গুলো রয়েছে বড় একটু, এগুলো রয়েছে 300। ওদেরকে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি কিন্তু 400-500 মধ্যে প্রচুর এই ছোট ছোট কালেকশন গুলো তোমরা পাবে। আর এখানেও ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো কিন্তু সব মাটির শাড়ির উপরে কাজ করা হয়েছে, জাস্ট দেখে নাও লোকগুলো। এগুলো কিন্তু 700-800 দিয়ে কিন্তু স্টার্ট হয়েছে। ঠাকুরগুলো দেখাচ্ছি, দেখো পরপর কালেকশনগুলো কিন্তু জাস্ট ওয়াও, এগুলো কিন্তু মোটামুটি তোমরা 900-1000 থেকে কিন্তু স্টার্ট পাবে, এরকম যে মায়ের কাজ। আর এগুলো সব কিন্তু 500-550 দিয়ে দাম যাচ্ছে ছোটগুলো, আর এগুলো কিন্তু মোটামুটি 700 দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে, এবার যেমন হাইটে নেবে দামগুলো কিন্তু তেমনই। দাম কেমন আছে? হ্যাঁ 1000,
এগুলো সব কিন্তু হাজার দাম আছে। এটা 1200। আচ্ছা, চালচিত্র যেটা দেওয়া রয়েছে কিন্তু 1200 দাম আছে। 300, 400, 500 মধ্যে কিন্তু এইগুলো যাচ্ছে। অনেকেই এ সময় আলপনা করতে পারো না, তার জন্য এরকম কিন্তু স্টিকার পাওয়া যায়, তোমরা সকলেই জানো। এগুলোও কিন্তু তোমরা এখানে অনেক রকম স্টাইলে পেয়ে যাবে। এখানে জাস্ট এই লুকগুলো দেখো, সব কিন্তু টানা চোখের কাজ আছে আর কাস্টমাইজ, মানে হলো গয়নার কাজ আর মুকুটের কাজ, বুকপাটার কাজ কিন্তু ভীষণ সুন্দর করা আছে। আর শাড়ি দেওয়া আছে কিন্তু এখানে বেনারসি, আর এটা কিন্তু নর্মাল সিল্ক শাড়ির উপর দেখো মাকে কিন্তু টানা চোখের কাজ করা হয়েছে। আর ডাকের সাজটা কিন্তু অসাধারণ, এগুলো কিন্তু তোমরা 1200, 1300, 1500 মধ্যে কিন্তু এই কালেকশন গুলো স্টার্ট পাবে। কিন্তু বাবন পালে স্টুডিওতে দেখো এই ঠাকুরটা দেখো, জাস্ট মা কিন্তু হাসছে আর পুরো কিন্তু কাজ করা হয়েছে এইভাবে। মুকুট যেমন, মায়ের কিন্তু সাজও তেমন রাখা হয়েছে। আর ডাকের সাজের লুকটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও। ঠাকুরটা কিন্তু টানা চোখের কাজ রয়েছে, এসে কিন্তু তোমরা দেখতে পারো। ভিতরেও কিন্তু প্রচুর কালেকশন রেডি করা হচ্ছে। এই ছাঁচের ঠাকুরের মধ্যেও যে কত সুন্দর মুখ হয় দেখো, কত মিষ্টি মুখটা জাস্ট দেখো। নাম কেমন আছে ঠাকুরগুলো? এগুলো আচ্ছা, সামনের গুলো রয়েছে 80 টাকা, আর এগুলো রয়েছে কিন্তু 100। এই শিল্পালয়ে লক্ষ্মী ঠাকুর গুলো দেখাচ্ছি, এখানেও কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মুখশ্রী ভীষণ সুন্দর। আর একটু তোমাদেরকে মুকুটের কাজগুলো দেখিয়ে দিই, যে কারণে ঠাকুর এত সুন্দরভাবে সেজে ওঠে। বুক পাটাটাও দেখে নাও, প্রত্যেকটাই কিন্তু সুন্দর। সাজের মুকুট গুলো দেখো কত সুন্দর ভাবে কিন্তু ডিটেলে রাখা হয়েছে, আর সম্পূর্ণ যাচ্ছে কিন্তু ঠাকুরটা এরকম। আর পুরো কিন্তু মারাচ্ছে লাল পেরে শাড়িতে দেখো পুরোটাই। আর নিচে কিন্তু তোমরা এরকম কাঠামো টাইপের যেগুলো হয় সেগুলো পাচ্ছ। উপরে এগুলো রয়েছে হলো 1800, আর নিচের গুলো সব রয়েছে কিন্তু 1500 টাকা। এই ঠাকুরটা যা দেখে না, পায়ে আলতা থেকে শুরু করে মায়ের কিন্তু সম্পূর্ণ কাজ রয়েছে। দাম রয়েছে কিন্তু 2100 টাকা। বড় বড় ঠাকুর রয়েছে, সম্ভবত সব কিন্তু মণ্ডপে এই ঠাকুরগুলোই পুজো করা হয়, সেগুলোই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। কিন্তু বাবলু পালের স্টুডিওতে দেখো এই ঠাকুরটার চালচিত্রটা করা হয়েছে। দেখো পিছনে সব পদ্ম দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, আর এই রয়েছে কিন্তু চালচিত্র। আর মাইন লুকটা দেখে নাও, সম্পূর্ণ কিন্তু টানা চোখের কাজ আছে। এখানে আরো একটা ঠাকুর ইউনিক লাগলো দেখো, কুলোর মধ্যে ধান দিয়ে মা কিন্তু এইভাবে রয়েছেন। আর মুকুট, মায়ের মুখ গুলো জাস্ট ফেসটা দেখে নাও, পরপর কিন্তু বিভিন্ন শাড়িতে কাজ করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু বেনারসি শাড়ির উপর রয়েছেন মা। পরপর অনেক ঠাকুর রয়েছে, সবই কিন্তু কাস্টমাইজের উপরে সব ঠাকুর যাচ্ছে। এই ঠাকুরগুলোর দাম কেমন যাচ্ছে? সব কিন্তু 3500 টাকা করে দাম যাচ্ছে এগুলো। আর এই লাল পেরে সাদা শাড়িতে যেটা রয়েছে রয়েছে 4000। একদম রাজলক্ষ্মী যাকে বলে, যেমন চালচিত্র তেমন কিন্তু মায়ের মুখ রয়েছে। আর এখানে একটা ইউনিক দেখো, মায়ের হাতে কিন্তু ঘরটা দেয়া রয়েছে, সেরকম কিন্তু তৈরি করা হয়েছে। এইদিকে দেখো এগুলো কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, এই ঠাকুরগুলোর দাম কেমন রয়েছে? এই এই সামনে এগুলো রয়েছে 1500, আর এগুলো যাচ্ছে কিন্তু 1800। আচ্ছা, এই ঠাকুরটা তোমাদেরকে দেখি, দেখো প্যাঁচার উপরে কিন্তু রয়েছেন মা, কিন্তু ভীষণ ইউনিক। শ্যামল পালের স্টুডিওতে এখানে তো প্রত্যেকবারের মতনই ভীষণ সুন্দর সুন্দর কালেকশন হয়। পুরো কিন্তু মাটির কাপড়ে রয়েছেন মা, আর মুখগুলো জাস্ট দেখো সেরা, আর চালচিত্রগুলো তো অসাধারণ। সব কিন্তু টানা চোখের কাজ, মোটামুটি কিন্তু আমরা দুর্গার চোখে কিন্তু এই কাজগুলো দেখি, এবং কিন্তু লক্ষ্মী ঠাকুরেরও কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে। এটা 1600। আর এগুলো ডাকের সাজটা রয়েছে 1500, এটা রয়েছে কিন্তু 1800। তোমাদেরকে লক্ষ্মী দেখালাম, এখানে দেখো লক্ষ্মী নারায়ণ রেডি হচ্ছে, এক চারার উপরে কিন্তু লক্ষ্মী নারায়ণ সম্পূর্ণ রয়েছে।
সাক্ষী নারায়ণ এখানে প্রচুর রেডি করা হয় কুমারটুলিতে। দেখো এগুলো কিন্তু এখনো রেডি বাকি রয়েছে, শাড়ি গয়নার কাজ রঙের কাজ কিন্তু রেডি। আর এই লক্ষ্মী গুলো যে দেখেন প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর। আর এইগুলো যা দেখেন ভীষণ সুন্দর, যেটা দেখবে সেটাই কিন্তু পছন্দ। দাম কেমন আছে কাকু? এই যে এইটা দাম রয়েছে কিন্তু এটা 1800 টাকা। লাল পেরে যেছে একদম মাথায় কিন্তু মা খোমটা দিয়ে রয়েছে, দেখো ভীষণ সুন্দর ঠাকুর গুলো। এই ঠাকুরটার দাম কেমন আছে? মিডিলের এটা ঘোমটা দিয়ে রয়েছে মা, এটা রয়েছে 950। সোন কিন্তু সুন্দর, মুকুটের কাজ যেমন সুন্দর মায়ের লুকটাও কিন্তু সুন্দর, বেশ বড় ভারী মুখটা রয়েছে মায়ের। আর এই রয়েছে কিন্তু পুরো বুক পাটার কাজ, কিন্তু মোটামুটি 1500 টাকা দাম যাচ্ছে। আর এগুলো কিন্তু তোমরা 900-1000 এগুলোর মধ্যে পাবে। এখানেও কিন্তু সব ডাক্তার সাজের কাজ রয়েছে। এখানে বিভিন্ন দেখো লক্ষ্মীনারায়ণের সব কালেকশন রয়েছে, সব ঠাকুরের কালেকশন আছে। এগুলো কিন্তু সব ছোট হলেও কিন্তু কাঠামো রয়েছে। পরপর এই ঠাকুরগুলো তোমরা দেখতে পারো, ভীষণ কিন্তু সব সুন্দর সুন্দর কাজ রয়েছে। এদিকটাতেও দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো কিন্তু সব 1100 করে দাম যাচ্ছে। অনেকেই যেহেতু কাস্টমাইজ ঠাকুর নাও, তার জন্য কিন্তু এখানে নলক থেকে শুরু করে গয়না এরকম ঘট সমস্তই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর টায়রা টিকলিরও দেখো কত কালেকশন এখানে রয়েছে। কুমারটুলিতে ঠাকুর নেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা এরকম কদম ফুল থেকে শুরু করে সমস্ত কিন্তু সাজাবার মানে ডেকোরেশনের যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু সমস্তই পেয়ে যাবে। এখানে রয়েছে দেখো সব চাঁদমালার কালেকশন, বিভিন্ন সব ছোট বড় দেখো কাস্টমাইজ কিন্তু সব চাঁদমালা রয়েছে। কুমারটুলিতে সমস্ত লক্ষ্মী কালেকশন যা যা নিউ কালেকশন আমার চোখে পড়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যতটা পারলাম প্রাইস আপডেটও দিয়ে দিলাম। ঠাকুরের হাইট থেকে শুরু করে গয়নার কাজ, শাড়ির কাজ, ফিনিশিং এর কাজ, এইভাবে কিন্তু দামগুলো হয়। তাই মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম, তোমরা কিন্তু এসে দেখতে পারো আরো প্রচুর কালেকশন রয়েছে, আর সেইভাবে কিন্তু দামের ফারাক গুলো হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর কাদের বাড়িতে লক্ষ্মী পুজো প্রত্যেক বছর হয় সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা হিট করে দিও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, সব সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।